গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো তো, চিনতে পারো কি না কে এটা? আমার নুনু আমার কোলে চুয়ে আছে, কেন বলে তো? এই যে আমার নুনুকে আমি খাওয়াবো তার জন্য। আর একটু আগেই চা খাওয়া শেষ হয়েছে আমাদের। আর আমার ছোনামা স্কুল যাওয়া হয়নি আজকে, কারণ স্কুল যেতে পারিনি, কারণ ওর বাবার মানে তোমাদের দাদা ভাই ডিউটিটা একটুখানি এমনই পড়ে গেছে যে ও স্কুল মানে স্কুল দিয়ে আসতে পারবে, কিন্তু স্কুল থেকে নিয়ে আসতে অসুবিধা হয়ে যাবে, কারণ ওর বাবা দুটোর সময় বাড়ি আসবে। আর আমাকেই যেতে হবে এবার থেকে, কারণ রোজ রোজ তো স্কুল কামাই করানো যাবে না। দেখি এর মধ্যে মানে কাল পরশু থেকে স্কুল পাঠিয়ে দেবো, আর আজকে পড়তেও যাবে। আর আপাতত চাটা খাওয়া হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানাচ্ছি। তোমরা তো জানোই সকালে বেশিরভাগ দিনই আমরা মুড়ি আলুর তরকারি খাই, তো সেটাই আলুর তরকারি বসিয়েছি। আর গোপাল শর্মাকে সকালবেলা উঠেই খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। এইটুকুই আপাতত হয়েছে, তা আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আমাদের দাদা ভাই 500 এগুলো কি মাছ বলে বলো তো, ঢেলা ঢেলা মাছ বলে, বড় বড় চোখ, ঢেলা চোখের মাছ বলে, মানে আমরা বলি জানি না অন্য কেউ কি বলে, তো তাই আজকে এই মাছ হবে। আর দেখি কি করা যায়, এখন আমি কাটবো, কাটা মানে কাটা হয়নি। তো বন্ধুরা দেখো, এখন আমি টিফিন টিফিন করে নিয়েছি, আর করে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আমার ঘরটা ঝাড় দেবো আর বাবার ঘরটা ঝাড় দেবো, ওইগুলো ঝাড় দেওয়া বাকি রয়ে গেছে, দিয়ে ঘরটা পুছে নেব। আর তোমাদের দাদা ভাই এই মাত্র খেয়ে দিয়ে টিফিন খেয়ে কাজে চলে গেলে, ওর সাথে সাথেই আমরাও টিফিন খেয়ে নিয়েছি। তো এখন আমি আমার ঘর ঝাড় দিচ্ছি, আর বিছানাটা তোমাদের দাদা ভাই গুছিয়ে দিয়ে গেছে, ওই জন্য আমাকে আর বিছানাটা গোছাতে হয়নি। তো আমি আমার ঘর ঝাড় দিতে দিতে বাবার ঘরে চলে এসেছি, ঝাড় দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার খুব আনন্দ লাগছে আজকে, অনেকদিন পর আবার স্ট্যান্ডে লাগিয়ে, ব্লগ স্ট্যান্ডে লাগিয়ে আমি ব্লগিং করছি। এতক্ষণ ধরে সব ভিডিও এর মধ্যে লাগিয়েই করেছি, পুরো সেভ মানে সেট করে দিয়েছি একেবারে, রিং লাইট সমেত। তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে, আমি নিজেই করেছি। তো এখন আমি বাসন নিয়ে বসেছি, কালকে রাতের সব বাসন আর সকালে টিফিনের বাসন। তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে, তো এখন আমি নিশ্চিন্তে বাসন টাসনগুলো মাজতে পারবো। সকালে টিফিন টিফিন করার থাকে, তো তাই এত কিছু কাজ হয় না, যেহেতু একটু উঠতে বেলা হয়ে যায় আমার ঘুম থেকে। তোমরা তো জানোই আমি নার্ভের ওষুধ খাই, তো তাই ওই ওষুধ খেয়ে ঘুমোলে আমার উঠতে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো তাই আমি আর সকালে বাসন টাসনে কিছুতে হাত দিই না, আগে আমি সকালে ঠাকুর ঘরটা মুছে আগে গোপাল সোনাকে খাইয়ে নিই, তারপরে আমি তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন করি, মানে আমাদের জন্য টিফিন বানিয়ে তারপরে এবার সব বাসি কাজে হাত দিই। তো চলো তোমরা দেখতে থাকো। Thank you.
এইমাত্র আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেটা এলো এইমাত্র। তো তোমাদের খুলে দেখাই কি অর্ডার করেছিলাম। শীতকালের জিনিস বলে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি। এই যে দাঁড়াও, এই যে গলা থেকে এরকম ঢাকা থাকবে, আর মানে ও যেহেতু মর্নিং ডিউটিতে ভোরবেলা যায় তো তাই আর কি এরকম গলা থেকে ঢাকা থাকবে, আর এই যে টুপি। মেয়েরাও এরকম পড়তে পারে, মেয়েদেরও আছে ফ্লিপকার্টে, খুব সুন্দর। দেখো এখান থেকে নাকটা তুলে দিলে আর ঠান্ডাই লাগবে না কান থেকে, তার কেমন লাগছে। মেয়েরাও পড়তে পারে এরকম জিনিস। আর পেছনটা দেখো এইরকম, মানে মেয়েদেরও ছিল কিন্তু ওর আমি তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি, কারণ ভোর 5টার সময় উঠে মর্নিং এ ডিউটি যায়, তখন প্রচন্ড শীতের জন্য এটা দরকার, মানে তখন হাওয়া টাওয়া ঢোকে একদম কান নাক থেকে। তো তাই কেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি এখন মাছটা বেছে নিচ্ছি, কারণ কাচতে বসেছিলাম, সব কাঁচা টাচা হয়ে গেছে, মাছটা বাছাই বাকি ছিল। দেখো বন্ধুরা, আমি এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, আর এখানে এই যে মাছ ধুয়ে, তোমরা তো দেখছিলে আমি কাটছিলাম, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি দু বালতি কেচে ধুয়ে রেখে দিয়েছি, এবার মেলতে যাবো। আর ডাল তো বসিয়ে দিয়েছি, তো এটা হতে থাকুক, আমি ততক্ষণ মেলে টেলে দিয়ে চলে আসবো। তো দেখো আমার মেলাও হয়ে গেছে সব, দড়ি পুরো ভরে গেছে, এত কেচেছি, 3-4টে দড়ি পুরো ভরা। এখন আমি মাছগুলো ভাজছি দেখো, আর এখানে মাছ কয়েকটা ভাজা হয়েছে, এখনো কয়েকটা দুটো বাকি রয়েছে ভাজা, আর এখানে কাটা হচ্ছে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, তো আজকে মাছের ঝাল আর মুসুর ডাল হবে, মানে আর কি হচ্ছে, আর ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়ে। দেখো বন্ধুরা মাছ রেডি হয়ে গেছে, আর এখানে ডালও রেডি হয়ে গেছে, আর সবার আমি ভাত বেড়েও ফেলেছি। তো এখন আমরা সবাই খাবো, দেখো কে দাঁড়িয়ে আছে, খাবার নিতে এসেছে খাওয়ার জন্য দাঁড়িয়ে। তো বন্ধুরা এখন বাজে কটা বলতো, এখন বাজে রাত্রির 10:30 বেজে গেছে, 10:45 হয়তো বাজে, কারণ তোমাদের দাদা ভাই কাছ থেকেই আসে 10:30, এখন চান করতে গেছে, মানে এতক্ষণ তো 10-15 মিনিট 10 মিনিটও হয়েইছে। তো আমি অনেকটা পরই তোমাদের সাথে কথা বললাম, মানে কথা বলতে এলাম, তার কারণ সন্ধ্যাবেলা আমার একটুখানি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে ফট করে বুকটা ধরপড় ধরপড় করতে করতে মানে চোখ মুখগুলো কেমন ধোয়া মতো হয়ে গিয়েছিলো, তো বুঝতে পারলাম না কেন, হয়তো গ্যাস থেকেই হবে। তো যাই হোক, আমার আবার নার্ভের একটু প্রবলেম আছে, তো তার জন্য হতে পারে জানি না। আর ডাক্তারবাবুকে দেখিয়েছি, 2 মাস হয়ে গেল, সেই গেছিলাম তোমাদেরকে সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, তো উনি বলেছিলেন থাইরয়েড টেস্ট করে যেন 1 মাস পরে মানে যাই, কিন্তু 1 মাস পরে যাওয়া হয়নি, কোনো না কোনো কারণেই পুজো টুজো মিটলো, তারপরে আমাদের গাফিলতিতেই যাওয়া হয়নি, থাইরয়েড টেস্টটাও করা হয়নি। তো আজকে যখন আমার শরীরটা খারাপ হয়েছে, তোমাদের দাদাভাই টিফিনে এসেছিলো, মানে ঘাড়ে মুখে জল টল দিয়েছি, সাথে সাথে একটু জল খেলাম, তারপরে একটু ফিট হলাম, তারপরে তোমাদের দাদাভাই একটু গ্যাস মানে না জেনেই মানে ভাবছিলাম কি হয়তো গ্যাস থেকেই, তো গ্যাসের ওষুধ একটু খেলাম, এনে দিল, তো এখন একটু ভালো আছি। তো তোমাদের দাদাভাই সাথে সাথেই গেল ডাক্তারখানায়, মানে যেখানে টেস্ট করা ল্যাবে, তো ওখানে গেল, গিয়ে থাইরয়েড টেস্টের জন্য বলে এসেছে, কালকেই 9টার সময় খালি পেটে যেতে বলেছে,
দুখানা মনে হয় থাইরয়েডের দু রকম টেস্ট হবে, তো যাব কাল সকাল 9টায়। তো তাড়াতাড়ি বলেছে খেয়ে নিতে আজকে, মানে ওই ওখান থেকে মানে যেখানে টেস্ট হবে সেখান থেকে বলেছে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো তোমাদের দাদাভাই স্নান করে এলেই এক্ষুনি খেয়ে নেব, দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই আমার 9টায় খেয়ে নিতে বলেছিলো, সত্যি কথা বলতে কি ওকে ছাড়া খেতে ইচ্ছা করে না, আমাকে বলেছিলো তাড়াতাড়ি খেয়ে তুমি রেস্ট করবে, কিন্তু আমার ভালো লাগছে না ওকে ছাড়া খেতে। তো তাই ওকে আমি ফোনে বললাম আচ্ছা 9টায় যদি না খেয়ে খাই আর কি, পরে খাই তোমার সাথে অসুবিধা হবে। তখন বললো যে ঠিক আছে তোমার যে গেলে মন লাগছে না তাহলে তুমি কি করবে। তো তাই খাইনি আমি, ও এলেই একসাথে সবাই খাবো, আমাদের একসাথেই খাওয়া দাওয়া প্রত্যেক দিনই হয়, তোমরা তো জানোই, দুপুরেও তাই রাতেও তাই, খুব মানে কারণে অকারণে একা খেতে হয়, কিন্তু এমনি সবসময়তেই আমরা একসাথেই খাই বসি খেতে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখলাম যে কালকে থাইরয়েড টেস্ট হবে আমার, যদি পারি তো শেয়ার করব, আর যদি না পারি আর কি করব, আর রিপোর্ট কি আসে সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর আমি নার্ভের ডাক্তার দেখাতে যাব কালকে, জানি না হবে কি না, কারণ তোমাদের দাদাভাইয়ের এমন ডিউটি রাত্রি 10:30 যে মি আজকে এলো বাড়ি, এই যে চলে এসেছে তোমাদের দাদাভাই স্নান করে, তাকিয়ে দাও তো একটু, খালি কথা বলে না, একটু বলো হাই বলো বন্ধুদেরকে। নটায় গিয়ে তো আর করে দেবে না, তাই আমি তো তোমাকে বললাম ডিউটিটা একটু চেঞ্জ করে নাও, তুমি তো শুনলে না আমার কথা, একটু তাড়াতাড়ি না রিপোর্টটা আগে জানতে পারলে বা ডাক্তার বাবু কি বলে। আচ্ছা ওটা না, ব্যাপারটা হচ্ছে তুমি আমি এখান থেকে তো আমি যদি ওখানে যাই বা ধর আমি এসে কাজে চলে গেলাম বা মর্নিং এ যদি হয়, সাপোজ ধর মর্নিং এ যদি হয় তাহলে আমি যাবই বা কি করে তোমার সাথে, আমিও তো চলে যেতে পারি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ওখানে তুমি কি করে যাবে, রক্তের টেস্ট করাতে? রক্তের টেস্ট না তুমি করিয়ে নিলে ঠিক আছে মানলাম, কিন্তু ওইখানে আগেবারে তো একা গিয়ে নাম লেখাতে হবে। হ্যাঁ জানি, আগে দেখা যাবে। তো ঠিক আছে কি রিপোর্ট আসে সব বলবো, ডাক্তারবাবু কি বললো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই, গুড নাইট।